বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ফলের ক্যারেটে ড্রাগন ফল গাছ রোপণ করেছি। আজকের এই ভিডিওটির মধ্যে একদম সহজভাবে মাচা তৈরি থেকে ড্রাগন ফল গাছ রোপণ করা পর্যন্ত সমস্ত রকম পদ্ধতি খুব ভালো মতো দেখানো হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবং আমার মতো এই রকমভাবে ফলের ক্যারেটে ড্রাগন গাছ রোপণ করতে আপনারও খুব মন চাইবে, বিশেষ করে ছাদ বাগানের ক্ষেত্রে যাদের অল্প জায়গায় ড্রাগন চাষ করার ইচ্ছা, আপনাদের এই ভিডিওটি খুবই ভালো কাজে দিবে। নমস্কার, আমি কৃষ্ণ বিশ্বাস, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলুন আর দেরি না করে ভিডিওটির মূল আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আজকের যে পদ্ধতিতে ড্রাগন ফল গাছ রোপণ করতে যাচ্ছি, এই পদ্ধতিতে প্রথমেই মাচা তৈরি করে নিতে হবে। তাই চলুন প্রথমে সংক্ষেপে মাচা তৈরির পদ্ধতিটি দেখে নেওয়া যাক। মাচা তৈরি করতে আমি এখানে ব্যবহার করছি প্লাস্টিকের সরু জলের পাইপ। ভিডিওটি যাতে বড় না হয় তার জন্য আমি আগেই চারটি খুঁটি 3.5 ফিট করে কেটে নিয়েছি। এই চারটি খুঁটি আগে ফলের ক্যারেটে ভিতরের দিকে খাড়াভাবে বসিয়ে শক্ত করে বেঁধে নিব। খুঁটিগুলোকে বাঁধার জন্য এই রকম শক্ত রশি কিনে নিয়েছি। এই রশিগুলোকে আমরা টায়ারের রশি বলে থাকি। এগুলি খুব শক্তপোক্ত হয়ে থাকে। তার পাশাপাশি খুঁটিগুলোকে বাঁধার পূর্বেই তাতাল দিয়ে টপটির চারিপাশের কোণায় ছিদ্র করে নিয়েছি। এখন সেই ছিদ্রের ভিতর দিয়ে রশি ঢুকিয়ে পাইপের সাথে ভালো করে টেনে বেঁধে দিচ্ছি। এইভাবে এক এক করে চারটি খুঁটি বাঁধা শেষ করলাম। এবার খুঁটিগুলির ওপর প্রথমে লম্বালম্বিভাবে দুটো ডাব বেঁধে দিব। ডাব দুটির মাথা এবং খুঁটির মাথা 1.5 ইঞ্চি করে অর্ধেক ফালা করে কেটে বাদ দিয়ে ভালো মতো করে শক্ত করে বেঁধে দিচ্ছি। এছাড়াও খুঁটির মাথার দিকে এবং ডাবের মাথার দিকে একটি করে ছিদ্র করা আছে, যার ভিতর দিয়ে রশি ঢুকিয়ে শক্ত করে বেঁধে দিতে পারবো। আপনারা খেয়াল রাখুন ঠিক কিভাবে বাঁধা হচ্ছে। লম্বালম্বিভাবে দুটি ডাব বাঁধার পর এবার সোজাসুজি আরও দুটি ডাব বেঁধে দিতে হবে। তার জন্য মাপ নিয়ে লম্বা প্লাস্টিকের পাইপ থেকে দুটো ডাব কেটে নিচ্ছি এবং আগের মতো করেই বেঁধে দিলাম। ফাইনালি আমার টপটির মাচা দেখতে এই রকম লাগছে, ভালোই শক্তপোক্ত হয়েছে। আশা করা যায় অনেক দিন পর্যন্ত টিকবে। আপনারা ঠিক একই রকম পদ্ধতিতে প্লাস্টিকের পরিবর্তে বাঁশ কিংবা কাঠ দিয়েও এই রকম মাচা তৈরি করতে পারবেন। চলুন চারা রোপণ করার আগে এবার টবের মাটি প্রস্তুত করে নেওয়া যাক। টবের মাটি প্রস্তুত করতে আমি এখানে নিয়েছি 30 ভাগের মতো মাটি, 50 ভাগের মতো পুরনো গোবর সার, 20 ভাগের মতো ধানের তুষ বা খোসা। আপনারা চাইলে এর পরিবর্তে কোকোপিট কিংবা কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবং সর্বশেষ যেটি নিয়েছি 10 ভাগ বালি। এই চারটি মূল উপাদান আগে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপরে এর সাথে নিব 2 মুঠোর মতো হাড় গুঁড়ো, 2 মুঠো শিংকুচি সার, 1 মুঠো নিম খোল এবং শেষে একটুখানি ফাঙ্গিসাইড পাউডার। মাত্র এই কয়টি উপাদান নিয়ে ভালো মতো মিশিয়ে একদম জৈবভাবে টবের মাটি প্রস্তুত করলাম। আজকের এই টবের মাটি প্রস্তুতিতে আমি কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করিনি। আপনাদের কাছে এই উপাদানগুলো না থাকলে শুধুমাত্র গোবর সার ব্যবহার করে ড্রাগন গাছ রোপণ করতে পারবেন। এছাড়া আপনি চাইলে রাসায়নিকভাবেও মাটি প্রস্তুত করতে পারবেন। হাড় গুঁড়ো ও শিংকুচি সারের পরিবর্তে ফসফেট ও ইউরিয়া 1 মুঠো করে দিয়ে দিবেন। তবে সেক্ষেত্রে মাটি প্রস্তুত করার কম করে 7 দিন পর ড্রাগন গাছ রোপণ করবেন। ফলের ক্যারেটে মাটি ভরাট করার পূর্বে চারিপাশের ছিদ্রগুলিকে প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে। আমি যেইভাবে প্লাস্টিক দিয়ে ছিদ্রগুলোকে ঢেকে দিচ্ছি, আপনারাও এইভাবে প্লাস্টিক দিয়ে ফলের ক্যারেটের চারিপাশের ছিদ্রগুলিকে ঢেকে দিবেন। নয়তো টবে যখন জল দিবেন এই ছিদ্রগুলো দিয়ে সারযুক্ত মাটি বাইরে বেরিয়ে আসবে। তবে ভুল করেও কিন্তু নিচের দিকের অর্থাৎ ক্যারেটের তলার পাশটি প্লাস্টিক দিয়ে ঢাকবেন না, তাহলে তো টবের অতিরিক্ত জল বাইরে বেরোই হতে পারবে না।
এই ছিদ্রগুলো দিয়ে যাতে সরাসরি সার মিশ্রিত মাটি বাইরে বের হয়ে না আসে তার জন্য তলার পাশটিতে গাছের শুকনো পাতার একটি আস্তরণ তৈরি করে দিতে হবে। এই আস্তরণটি সরাসরি টবের মাটি বের হতে দিবে না, তবে অতিরিক্ত জল অনায়াসে বের করে দিবে। এই পাতাগুলো দিয়ে সুন্দরভাবে জল নিষ্কাশন ব্যবস্থা তৈরি হয়ে গেল। এবার ধীরে ধীরে টবের মধ্যে মাটি ভরাট করে দিতে হবে। টবের মধ্যে ড্রাগন গাছ রোপণ করার জন্য প্রথমেই যে সার মিশ্রিত মাটিগুলো তৈরি করে নেওয়া হয়েছিল সেখান থেকে মাটি নিয়ে ধীরে ধীরে টবের অর্ধেক পর্যন্ত প্রথমে ভরাট করে নিব। এরপর গাছ রোপণ করার পূর্বে টবের ঠিক মাঝখানে একটি লাঠি পুঁতে দেব। এই লাঠিটিও একই প্লাস্টিকের পাইপের অংশ। আজকে যেই ড্রাগন গাছগুলো রোপণ করতে যাচ্ছি এগুলো হলুদ ড্রাগন, ইসরায়েল ইয়েলো ভ্যারাইটি। 3 মাস আগে এই চারাগুলোকে কিনেছিলাম, ছোট্ট টবের মধ্যে রোপণ করে রেখেছিলাম। আজকে ফাইনালি বড় টবে রোপণ করে দিচ্ছি। টব দুটি থেকে চারাগুলোকে সাবধানে তুলে নিব, তারপর ফলের ক্যারেটের মাঝখানে সোজা করে বসিয়ে দেব। দুটি চারার মাঝখানে একটি খুঁটি থাকবে যাকে ভর করে ডালগুলি ওপরের দিকে উঠবে। চারাগুলোর নিজস্ব মাটি পর্যন্ত ফলের ক্যারেটের মধ্যে মাটি ভরাট করব। তার থেকে বেশি মাটি দিলে চারার গোড়ার মধ্যে পচন ধরে যেতে পারে, তাই বেশি ওপর পর্যন্ত মাটি দেওয়া যাবে না। এই বিষয়গুলো খেয়াল করে আপনারা সবসময় গাছ লাগাবেন। এছাড়াও টবের ওপর পর্যন্ত মাটি ভরাট করে দিলে পরবর্তী সময়ে সার প্রয়োগ করতে জল দিতে খুবই অসুবিধা হয়, তাই টবের ওপর পর্যন্ত মাটি কখনোই ভরাট করে দিবেন না। মাটি দেওয়া হয়ে যাবার পর চারাগুলোর সাথে যে পুরনো খুঁটি ছিল সেগুলো বাদ দিয়ে এখন নতুন খুঁটি, অর্থাৎ সেই মাঝখানের প্লাস্টিকের খুঁটির সাথে ডালগুলিকে বেঁধে দিলাম। চারাগুলো রোপণ করা শেষ, এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। সামান্য জল দিব এই কথা বললাম কারণ বেশি জল দিলে মাটিগুলো থেকে সার ধুয়ে বাইরে বের হয়ে আসবে। তাই কদিন সামান্য সামান্য পরিমাণ জল দিয়ে কিছুদিন পর থেকে প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণে জল দেওয়া যাবে। সমস্ত কাজ কমপ্লিট। ফাইনালি দেখুন সম্পূর্ণ সেটআপটি দেখতে কত সুন্দর হয়েছে। এই ড্রাগন গাছগুলো যখন বড় হয়ে ডাবের ওপর দিয়ে ড্রাগন গাছের ডালগুলো হেলে পড়বে তখন আরও অনেক সুন্দর লাগবে দেখতে। আর যখন গাছগুলোতে ফল ধরবে তখন তো দেখতে আরও অতি সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।